আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম বেগম সেলিন আক্তার। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি দাউদকান্দি কুমিল্লার থেকে। কুমিল্লার দাউদকান্দি থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কী সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমি তো আরেকবার আসছিলাম। আচ্ছা, এর আগে আপনি এসেছিলেন? জি, চিকিৎসা করছিলাম 18 দিন। আমার ডান সাইডের সমস্যা ছিল। ডান সাইডে, ডান পায়ে সমস্যা ছিল? পায়ে মরে পুরোটা সমস্যা ছিল। আচ্ছা, সেই ট্রিটমেন্ট কি করেছিলেন এখান থেকে? তারপরে সেটার পরবর্তীতে কি হয়েছিল ট্রিটমেন্ট করার পর? এখানে ওই নাম দিছিল সফল্য প্রদান, এখানে টাকা বড়টা। জি জি জি। বাইরে থেকে রিজেক্ট করে আসছে। জি, তখন আমি এখানে এসে ভর্তি হয়েছি। আমার ছেলে নিয়ে জি ছিলাম। তা এবার যখন আবার বাম দিকে আরম্ভ হয়েছে, তখন আমি তো মেডিসিন ডাক্তারের কাছে গেছিলাম। ওনার চিকিৎসক মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। তো ওখানে ওনার চিকিৎসা ঠিকই আছে, কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার কিডনির সমস্যা হলো। কিডনির সমস্যা ছিল, সমস্যা হয়, ওষুধগুলি খাইলে পরে, কিন্তু উপকার পাইতেছিলাম। আচ্ছা, যা পরে চিন্তা করলাম যে আমি তখন কিডনি যদি আমার সমস্যা হয়ে যায় তাহলে আরও বড় সমস্যা। অবশ্যই। তখন আমি চিন্তা করে আমি নিজে থেকে বললাম যে আমার ছেলেরও ওইখান থেকে ফোন করে আনাচ্ছি যে আমার তুমি ডিপিআরসি নিয়ে ভর্তি করে দাও। আচ্ছা, ডিপিআরসিতে কেন? আপনি প্রথমবার যখন আপনার ডান পায়ের চিকিৎসা করেছিলেন তখন সেটার কী অবস্থা ছিল? ভালো হয়েছিল সম্পূর্ণ? জি, এক বছর ভালো তো দেখতে সম্পূর্ণ ভালো ছিলেন। ভালো। পরবর্তীতে আপনার বাম পায়ে আবার সেই সমস্যাটা? জি জি, বাম পায়ের সমস্যাটা দেখাতে আবার এখানে বাধ্য হয়েছি। আচ্ছা, যে এটা ব্যায়াম, এটা তো ব্যায়াম। জি জি জি। তো মনে করলাম যে ওই ওষুধগুলো খাইলে যখন অসুবিধা হয় খাওয়ার পরে, তাইলে আমার এই থেরাপির দরকার। জি, এই জন্যই সমস্যা নিয়ে আসছিল। আচ্ছা, এসেছেন। তো কতদিন ভর্তি ছিলেন এই ডিপিআরসি হসপিটালে এবার? জি, এতো আমার 10 দিনের প্যাকেজ ছিল। 10 দিন। তারপরে ওই যে কি ইঞ্জেকশন একটা? জি জি। ইঞ্জেকশন দেওয়ার পরে ডাক্তার বলছেন যে আপনার ইঞ্জেকশনগুলি দেওয়ার জন্য থাকতে হবে একদিন পরে। আচ্ছা, তো আজকে যাইতাম, তার যাওয়া সম্ভব হয়নি। আগামী কালকে যাবেন? আগামী। বাট এখন আপনার শরীরের অবস্থাটা কি? আপনার যে সমস্যাটা যে নিয়ে আপনি এখানে ভর্তি হয়েছিলেন সেই সমস্যাটা এখন কি অবস্থা? আগে থেকে কি সেটা এখন অনেক ভালো অবস্থা আছে? তো ভালো দেখতেছি বাবা, ভালো অবস্থা। কি হয়, তা তো আল্লাহর হুকুম সব। অবশ্যই। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি সবার প্রথমে এক বছর আগে কিভাবে জানতে পেরেছিলেন প্রথম? ওই যে, হ্যাঁ, আমার ভাতিজা দেবরের ছেলে। জি জি। সে বিদেশে থাকে, তার ব্যথা যখন আরম্ভ হয়েছে দেশে আসছে। আচ্ছা, আসছে পরে ডিপিআরসি তে সে চিকিৎসা করছে। 3টা ডিস্ক ছিল ওরা, ওনার তার মেরুদণ্ডে ডিস্কের সমস্যা ছিল। জি। তারপরে সে সোহেল নামের। জি। তা আমার এই কথা শুনে কোশ্চেন চাষি, আপনি বড় চাষি, আমি ওখানে যান ডিপিআরসি হসপিটাল, হসপিটালে যান, এখানে গিয়ে দেখেন আল্লাহর রহমতে ভালো দিক যদি পাই। আচ্ছা, সেই কথা শুনে আপনি ডিপিআরসি তে এসে ভর্তি হয়েছিলেন? ছিল তখন ভর্তি ছিলাম। এবং আপনার যে ডান পায়ের সমস্যা ছিল সেটা সম্পূর্ণ, ডান পায়ের যে সমস্যা ছিল সেটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে 2018 সালে? জি জি। আচ্ছা, এবং সেটার প্রেক্ষিতে আপনি আবার পরবর্তীতে আপনার বাম পায়ে যখন সমস্যা দেখা দেয় আপনি এসে আবার ভর্তি হয়েছেন? জি জি। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স বা স্টাফ যারা ছিলেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেটা কি আপনি টাইম টু টাইম পেয়েছেন সব কিছু? জি, অবশ্যই পাইছি। আপনার খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আপনাকে টাইম টু টাইম ভালো সব কিছু আপনি পেয়েছেন? আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, আপনার কেমন লাগে? না, ডিপিআরসি হসপিটালের একটা সবচেয়ে ভালো লাগে আমার, পরিচ্ছন্ন পরিচ্ছন্ন সব কিছু, খুব এই অন্য হসপিটালের মতো না। আচ্ছা, এখানে আস, এই জন্য আমার ভালো লাগে। আমি তো কে নিয়ে আসি, আমার অন্যান্যগুলো তো আছে যারা। জি জি জি। আমার কাছে ভালোই লাগছে, বাকিটা অন্যরা বলতে পারে। জি। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে প্রথম ভর্তি হয়েছিলেন বা আপনি পরবর্তীতে আবার ফিরে এসেছেন কারণ সেবা আপনার কাছে ভালো লেগেছে, যে আপনার হাঁটুর সমস্যা, এই ধরনের অনেক পেশেন্ট আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হয়ে দেখা যায় তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হন না বা সঠিক চিকিৎসা তারা খুঁজে পান না, তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? এটা ধরেন, এটা তো ভালো চিকিৎসা। জি। থেরাপিটা ভালো, চিকিৎসা প্রপার হইতে দিতে পারবে। জি জি।
আমি তো মনে করি যে আসলে খুবই ভালো সবাই। অবশ্যই আমার জানা মতো যারা জিজ্ঞেস করবো আমি তো বলবো আমি একবার পাইছি। জি তারাও যদি একবার আসে তারা অবশ্যই উপকৃত হবে। আমি মনে করি যে এই চিকিৎসাটা খুবই ভালো। আর একটা কথা হলো যে ভাগ্য ব্যবহার করতে হয়, আল্লাহর আপনারা চেষ্টা করেন কিন্তু আল্লাহর হুকুম সবকিছু, আল্লাহ ভালো না করলে তো ভালো হবে না। অবশ্যই তাই না? জি জি, এটা আপনার একমত তো? অবশ্যই। তো এইটাই কথা, আল্লাহ কিন্তু আপনারা হলেন উসিলা আল্লাহ ভালো করার মালিক, আপনারা চেষ্টা চালাইতে পারেন। আমরাও আসলাম, চেষ্টা করলাম, আল্লাহর রক্ষণ দিয়ে যে ওনাদের উসিলায় যদি ভালো হয়, আপনারা যে সম্পূর্ণ ভালো করে দিবেন তা আমার তা সম্ভব না। অবশ্যই আল্লাহ ফেভার না করবে। অবশ্যই তাই না? এটা আমি নিজে মনে করি, আমি আল্লাহর উপর বিশ্বাস করি, সেজন্য আমি বলছি। অবশ্যই। সবশেষে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি হয়তো এর আগে অনেক হসপিটালে গিয়েছেন, সেখানকার সেবা পেয়েছেন, এই ডিপিআরসি হসপিটালের সেবা কে আপনি? না, এটা সেবা খুবই উন্নত, সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু ভালো লেগেছে, সবাই বলে আসে ধরে আমি এটাতে সন্তুষ্ট না। আচ্ছা, ডিপিআরসি হসপিটাল এবং বিডি ট্যুরিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।